নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। আজকের যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা জানেন যে ১৩ থেকে ১৭ নভেম্বর দুবাইতে বিশ্বের সবথেকে বড় এয়ার শো অনুষ্ঠিত হচ্ছে। আর এই এয়ার শোতেই ভারতের তেজাস মার্ক ওয়ান এ লাইট কমব্যাক্ট এয়ারক্রাফট তাতে অংশগ্রহণ করতে চলেছে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই তেজাসের সাথে সাথে সম্ভবত এই প্রথম পাকিস্তানের JF-17 ফাইটার এয়ারক্রাফটও এই দুবাই এয়ার শোতে অংশগ্রহণ করেছে। এখন যেটা সবথেকে বড় বিষয় হচ্ছে যে ভারতের তেজাস এয়ার শোয়ের এই যে ডিসপ্লে, সেই ডিসপ্লেটি দেখার জন্য একটা বিভিন্ন মহলে একটা উৎসাহ ছিল, বিশেষ করে আরব গোষ্ঠীভুক্ত দেশগুলোর। তার কারণ সেটি জানার জন্য এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাদের আপনারা জানেন যে আমরা আগেই বলেছি যে ভারতের তেজাস যে ডিসপ্লেটি সম্প্রতি UAE-তে যে দুবাই এয়ার শোয়ে দেখিয়েছে তাতে বিশ্বের বহু দেশ তেজাসের প্রতি আগ্রহ দেখিয়েছে। এখন এ প্রসঙ্গে বলতে গেলে আরও বিশদভাবে ব্যাখ্যা দিতে হবে। তার কারণ হচ্ছে, খুব সম্ভবত এই নিয়ে দ্বিতীয়বার ভারতীয় বায়ুসেনার তেজাস মার্ক ওয়ান ফাইটার এয়ারক্রাফট তাতে অংশগ্রহণ করেছিল। এবং এই ডিসপ্লেটি এতই চমকপ্রদ ছিল যে বিশ্বের বহু দেশ তারা ডেলিগেশন পাঠিয়েছিল, কারণ সম্ভবত এই দুবাই এয়ার শোতেই প্রচুর পরিমাণে ডিলিংস হয়ে থাকে। বিশেষ করে শুধুমাত্র ফাইটার এয়ারক্রাফট বলে না, বিভিন্ন কমার্শিয়াল প্লেনেরও ডিল হয়। তো সেক্ষেত্রে ভারতের হ্যাল এই জায়গাটিকে তারা একেবারে পাখির চোখ করেছিল, যাতে ভারতের তেজাস ফাইটারকে বিশ্বের বাজারে বিক্রি করার ক্ষেত্রে এটা একটা সুন্দর প্ল্যাটফর্ম হিসাবে পরিগণিত হতে পারে। এখন এ প্রসঙ্গে বলতে গেলে, এই যে তেজাসের ডিসপ্লে তাতে যেটা খুব চমকপ্রদ জিনিস দেখা গেছে, তাতে দেখা গেছে যে UAE তৈরি আলতারিক বোম সেই তেজাসে সেটি ইন্টিগ্রেট করা হবে বলে সেই তেজাসের ডিসপ্লেতে সেখানে ছিল। এবং এর পেছনে হ্যালের যে উদ্দেশ্য সেটি হচ্ছে আরব গোষ্ঠীভুক্ত দেশগুলো সেখানে তেজাসের মার্কেটটা কীভাবে বাড়ানো যায় সেই বিষয়ে চিন্তাভাবনা করা। এখন প্রশ্ন হচ্ছে, আরবের অনেক দেশ আছে যাদের হয়তো খুব বেশি প্রতিরক্ষা ক্ষেত্রের প্রতিরক্ষা সামগ্রীর প্রয়োজন পড়েনি, কিন্তু বর্তমানে যে আর্থসামাজিক পরিবেশ সৃষ্টি হয়েছে এবং যে পর্যায়ে চলে এসেছে তাতে সেই সব ছোটো ছোটো দেশগুলো তাদের প্রতিরক্ষা ক্ষেত্রে তারা কী করে উন্নতি করবে সেই বিষয়ে তারা কিন্তু পাখির চোখ করে বসে রয়েছে। এখন এখানেই ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এই জায়গাটাকেই পাখির চোখ করতে চাইছে, যাতে ভারতের তেজাস বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এবং এই প্ল্যাটফর্মই সেই প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র আরব গোষ্ঠীভুক্ত দেশগুলোই নয়, আগামী দিনে ভারত আফ্রিকাতে তেজাস কী করে মার্কেটিং করতে হবে বা তেজাস কী করে বিক্রির উদ্দেশ্যে লক্ষ্যমাত্রা রাখতে হবে সেই ক্ষেত্রেও এই UAE এয়ার শোকে একটি প্ল্যাটফর্ম হিসেবে গণ্য করা হয়েছে। এখন শোনা যাচ্ছে যে মিশর তেজাসের প্রতি আগ্রহ দেখিয়েছে। শোনা যাচ্ছে যে মিশর প্রায় 70 থেকে 80 খানা তেজাস মার্ক ওয়ান এ ফাইটার এয়ারক্রাফট কিনতে পারে। এখন কেন মিশর কিনতে পারে সেই বিষয়ে যদি আলোচনা করি, তার কারণ হচ্ছে মিশরিয়ান এয়ারফোর্সে সেখানে এই মুহূর্তে তারা প্রচুর রাশিয়ান ফাইটার ব্যবহার করে এবং ইউরোপিয়ান ফাইটারও ব্যবহার করে। কিন্তু সম্প্রতি একটি দিকে শোনা যাচ্ছে যে রাশিয়ান যেসব ফাইটার এয়ারক্রাফট, তার মধ্যে আপনারা জানেন যে মিশর সম্প্রতি রাশিয়া থেকে SU-35 কিনেছে এবং তাদের কাছে MiG-29M2-র মতন ফাইটার এয়ারক্রাফট রয়েছে, কিন্তু সেগুলো বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে তাদের স্পেয়ার পার্টসের কম থাকার দরুন বা স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি একেবারেই কমে গেছে, এর জন্য এইসব প্লেনগুলোকে গ্রাউন্ডেড করে দিতে হচ্ছে। কিন্তু ভারতের তেজাস এয়ারক্রাফট এতটাই পাওয়ারফুল যে এই একটি প্ল্যাটফর্মে সেখানে আপনি ওয়েস্টার্ন থেকে শুরু করে রাশিয়ান এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে ধরনের যারা আধুনিকতম মিসাইল তৈরি করে সেই মিসাইলগুলো তেজাসে কিন্তু ইনক্লুড করা যাবে বা ইনস্টল করা যাবে। ফলে মিশরের মতন দেশ তারা চাইছে যে তেজাস অ্যাকোয়ার করতে, যাতে রাশিয়ান থেকে শুরু করে ওয়েস্টার্ন যে কোনো ধরনের মিসাইল তার মধ্যে ইনস্টল করা যায় বা তারা ব্যবহার করতে পারে। এবং সেক্ষেত্রে তেজাসের যে মেনটেন্যান্স কস্ট সেটা কিন্তু একেবারেই কম এবং দামও সেই তুলনায় ওয়েস্টার্ন কান্ট্রি থেকে অনেকটাই কম বলে তেজাসের বিক্রির সম্ভাবনা অনেকটাই বেশি বলে মনে করা হচ্ছে। শুধু মিশরেই থেমে থাকছে না, আরবের অনেক দেশ আছে যারা কিন্তু তেজাসের প্রতি আগ্রহ দেখিয়েছে। এই ক্ষেত্রে ভারত যদি তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করতে পারে তবে JF-17 পাকিস্তানকে তারা বহুলাংশেই পেছনে ফেলে দেবে। তার কারণ হচ্ছে, এই দুটো প্লেনের যদি কম্পেয়ার করা হয়,
তাতে JF-17 থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতের তেজাস এয়ারক্রাফট। আপনারা জানেন যে JF-17 এই মুহূর্তে যখন JF-17 প্রোডাকশানে যায় তারপরে বিশ্বের কিছু দেশ এতে আগ্রহ প্রকাশ করে। সম্প্রতি নাইজেরিয়াও পাকিস্তানের থেকে JF-17 কিনেছেন, মায়ানমার কিনেছে। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই দুটো প্লেনের এখন দুটো দেশে যারা এই JF-17 কিনেছে তাদের এতটাই দুর্দশা যে তারা এই প্লেনগুলোকে গ্রাউন্ডেড করে দিয়েছে। বর্তমানে পাকিস্তান থেকে মেনটেন্যান্স সাপোর্টিং স্টাফ এনেও এই যুদ্ধের প্লেনকে কিন্তু আকাশে ওড়ানোর মতন ক্ষমতা এখনও পর্যন্ত কাউর হয়নি। এখানেই প্রশ্ন যে JF-17 ফাইটারের কিন্তু তেজাসের থেকে অনেকটাই নিম্নমানের, এ বিষয়ে কোনো দ্বিমত পোষণ করছে না যারা প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন রকম খবর আদান প্রদান করে বা প্রতিরক্ষা বিশেষজ্ঞ। তাদের ধারণা হচ্ছে যে JF-17 থেকে অনেক এগিয়ে রয়েছে ভারতের তেজাস, এবং যে পোটেনশিয়াল রয়েছে বিক্রির ক্ষেত্রে আগামী দিনে তেজাস এয়ারক্রাফট ভারতের বিক্রির ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রোডাক্ট হতে চলেছে। অনেকে বলছেন যে এই মুহূর্তে তেজাসকে তো অনেকেই আগ্রহ প্রকাশ করছে, কিন্তু এখনও পর্যন্ত ভারত কিন্তু একটাও কাস্টমার পায়নি, বিদেশি কাস্টমার, যে তেজাস বিক্রি করার ক্ষেত্রে। কিন্তু এ প্রসঙ্গে আপনাদের জেনে রাখা ভালো যে যখন রাফেল তৈরি হয়, যেটা কিনা ফ্রান্স তৈরি করেছিল, শুরুতে রাফেলের কিন্তু বিক্রির সম্ভাবনা একেবারেই নিচের তলায় নেমে গেছিলো, সেইখানে অনেকটা এগিয়ে গেছিলো ইউরোফাইটার টাইফুন। কিন্তু বর্তমানে রাফেল এয়ারক্রাফটের বিক্রি কিন্তু আকাশ ছোঁয়া তার চাহিদা। এই মুহূর্তে বিশ্বের সবথেকে বেশি যুদ্ধের প্লেনের চাহিদা রয়েছে F-35 পর 4++ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট রাফেলের। সেক্ষেত্রে তেজাসের ক্ষেত্রে কিন্তু একটি ব্রাইট ফিউচার দেখা যাচ্ছে। এখন দেখা যাক ভারত সরকার বা ভারতের হ্যাল এই যুদ্ধের প্লেনকে নিয়ে কত দূর এগিয়ে যেতে পারে বা কত কাস্টমার, বিদেশি কাস্টমারকে তারা নিতে পারে বা তাদেরকে বোঝাতে পারে যে তেজাস এয়ারক্রাফট এই মুহূর্তে সবথেকে কম দামে একটা পোটেনশিয়াল, একটা গুরুত্বপূর্ণ ফাইটার এয়ারক্রাফট হতে চলেছে বিশ্বের বাজারে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।